প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মাধ্যমে বিজেপি বরাকে 2019-এর নির্বাচনের প্রচার শুরু করবে। আগামী 4 জানুয়ারি রামনগরে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। বিজেপি দলের সূত্রে জানানো হয়, এদিন দুপুর 1টা নাগাদ প্রধানমন্ত্রীর জনসভা শুরু হবে। এই সভায় বিজেপি 2 লক্ষ লোকের টার্গেট রেখেছে। আগামী নির্বাচনে রাজ্যের 14টি আসনের মধ্যে বিজেপির লক্ষ্য 11টি আসন। তাছাড়া শিলচর ও করিমগঞ্জ আসন দুটি পুনরুদ্ধার করতে বিজেপি সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। প্রদেশ সভাপতি রঞ্জিত দাস জানিয়েছেন, ইতিমধ্যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। তাছাড়া সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে আমার রাজ্য কমিটি আর রাষ্ট্রীয় কমিটি আগন্তুক লোকসভা নির্বাচনের কারণে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে পেলাইছে। আর সেই কার্যসূচীর অন্তর্গত হিসাবে প্রথমলানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ভ্রমণ কার্যসূচী রাখিছে। আর এই ভ্রমণ কার্যসূচীর ভিতর আমার বরাক ভ্যালিত ভ্রমণ রাখিছে অহা 4 তারিখে। গতি 4 তারিখে দুপুরে 1 বজাত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া মণিপুরের আহি পেলায় আমার এতে সম্বোধন করব। আর যেহেতু যাবার আমি কিছু ভোটত এই সিটটা হারিছিল, গতি আমি এইবার সর্বমুঠ যে 11টা সমষ্টি আমি লক্ষ্য নির্ধারণ করে লৈছো, সেই লক্ষ্য নির্ধারণ করে লওয়া সমষ্টি কেটার ভিতর এবার শিলচর আর করিমগঞ্জ আমার অন্তর্গত হয়ে আছে। ইতিমধ্যে 2 লাখ মানুষের সমাগম হওয়ার কারণে ইতিমধ্যে আমি প্রস্তুতি চলাইছো। আর আমার মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াক তত্ত্বাবধায়ক হিসাবে দি পেলায় তাক এখন আমি সমিতি গঠন করেছো। আর মানে আশা করছো যে সেদিনা এখন সর্বাঙ্গ সুন্দর সভা এখন হব। আর সেই সভাখনেরপরাই আমার অসমৰ কারণে নির্বাচনের যে কুচকাওয়া আছে কুচকাওয়া সেদিনেরপরে আরম্ভ হব। আমি 11টা সম্পূর্ণ লোকসভার সিট আমি দখল করার কারণে হয়তো অকলে বা মিত্রজোটের জড়িয়ে ইতিমধ্যে আমি লক্ষ্য নির্ধারণ করে লৈছো।